আজকে ক্লাসের রিজনে যে কোশ্চিনগুলো করবো এই টাইপ অফ কোশ্চিন তোমাদের আপনাকে এক্সামে কিন্তু অবশ্যই জিজ্ঞেস করা হবে তো ক্লাসটা দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে চ্যালকে যারা সাবস্ক্রাইব করা রকমই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রত্যেকটি কোশ্চিনকে নিজের থেকে অবশ্যই ট্রাই করবে এতে তোমাদের যেটা যে প্র্যাকটিস লেভেল সেটি কিন্তু রেগুলার বাড়তে থাকবে ফার্স্ট কোশ্চেন কি আছে আমাদের এখানে লুডুর চক্কা উপরে লুডুর চক্কাটা কি বলা হয়েছে যে দুইয়ের বিপরীতে কী আছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে তো বলো এখানে কি আমাদের অ্যান্সার চলে আসবে প্রত্যেকটি কোশ্চেনকে খাতা কলমে নিজের থেকে ট্রাই করবে অবশ্যই ভিডিওকে পজ করে নিয়ে তো এখানে কি লুডুর চক্কর তো আমাদের আমি ট্রিক শিখেছি সেই ট্রিকগুলোর মধ্যে কোন ট্রিক এখানে অ্যাপ্লাই করা যায় দেখো প্রথম দুটো লুডুর চক্কাতে আমাদের কী আছে এই যে ছয় শুধু কমন ফেস আছে এবং কিন্তু আনকমন পজিশনে আছে যদি আনকমন পজিশনে থাকে তাহলে আমরা কীভাবে করি ক্লক ওয়াইজ ঘুরবো এইভাবে আমরা ক্লক ওয়াইজ ঘুরবো মানে ছয় থেকে আমরা চারে যাব চার থেকে আমরা একে যাবো ঠিক একইভাবে এখানে ছয় থেকে আমরা তিনে যাব তিন থেকে আমরা পাঁচে যাব তো এখানে কি স্টেট লাইন বরাবর সোজাসুজি যেগুলো আছে বিপরীত হয়ে যায় একের বিপরীতে পাঁচ চারের বিপরীতে তিন তাহলে ছয়ের বিপরীতে ছয় হবে না শুধু পড়ে থাকে কে ছয়ের বিপরীতে দুই কারণ এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ফেজেই হয়ে থাকে আমাদের লুডুর চক্কার তাহলে এখানে দুইয়ের বিপরীত তাহলে বিপরীত বিপরীতকে এসে যাবে আমাদের ছয় অ্যান্সার হবে অপশান এ অথবা প্রথম এবং তিন নম্বর লুডুর চক্কাকে যদি আমরা কাজে লাগাই তাহলে এখানে দেখো দুটো কমন সাইট যখন এই দুটো লুডুর চক্কার দুটো কমন সাইড থাকে তখন আনকমন সাইড দুটো কি হয় তাদের একে অপরের বিপরীত হয় তাহলে এখানে আনকমনকে দুই এবং ছয় দুই এবং ছয় একে অপরের বিপরীত এই ট্রিক অ্যাপ্লাই করেও তোমরা অ্যান্সার করতে পারবে তো অ্যান্সার আমাদের অপশান এ নেক্সট কোশ্চেন যে নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে তো বলো কয়টি ত্রিভুজ আছে একদম ইজি কোশ্চেন সকলেরই অ্যান্সার করা উচিত প্রত্যেকে কমেন্ট করে অ্যান্সারগুলোকে অবশ্যই জানাবে কিংবা ভিডিও শেষে কমেন্ট করে জানাবি যে টোটাল পনেরোটার মধ্যে তোমরা কতগুলো কারেক্ট অ্যান্সার করতে পারছো কী আসবে দেখো এখানে এই যে বক্স যদি থাকে বক্স যদি এইভাবে কাটা থাকে তাহলে আমি বলে থাকি এখানে কটা আছে আটটা ত্রিভুজ আছে এখানে তাহলে প্রথমত যদি আমরা এই পুরো বক্সটাকে নিয়ে ভাবি এই তাহলে এর মধ্যে কয়টা আছে আটটা ত্রিভুজ আছে ঠিক আছে এইবার চলো এই যে এর ফলে এইখানে একটা যদি বক্স করা হয়েছে এর ফলে আরও কটা ত্রিভুজ এখানে উৎপন্ন হয়েছে সেগুলোকে এবার খোঁজো এই যে দেখো এখানে একটা এইখানে একটা দুটো এইদিকে একটা তিনটে এইদিকে আর একটা চারটে তাহলে কটায় আটটা প্লাস আরও চারটে তাহলে টু কত বারোটা এবং দেখো আমাদের অপশান ম্যাক্সিমাম বারোটাই আছে তাহলে অ্যান্সার কি আসবে অপশন ডি অপশান ডি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট চলো গ্রাজুয়েশনের কোশ্চিন কি আছে দেখো এস ডি এর স্বামী আচ্ছা এভাবে আছে আমাদের কোশ্চিনটা এখানে আমাদের অ্যান্সার বের করতে তো আমি যেটা আছে একবারই এখানে তোমাদের ডায়াগ্রামটা বা ফ্যামিলি ট্রি যেটা সেই ফ্যামিলি ট্রিটা একবারই পড়তে পড়তে আঁকছি তো পড়তে পড়তে অবশ্যই ফ্যামিলি এঁকে নেবে তোমাদের এর কোশ্চিন গুলোতে ব্ল্যাকশনের কোশ্চিন গুলোতে তো প্রথমত কি আছে এস ডি এর স্বামী এস জে আছে এ ডি এর স্বামী বক্স করে দাও এটা এটা এই গোল করে দাও এবার কি বলা হয়েছে এ ডি এর একমাত্র ভাই এ যে আছে ডি এর একমাত্র ভাই আচ্ছা ভাই যেহেতু নিচে দেওয়া দরকার নেই ছেলে হলে নিচে আসবে তো এখানে ভাই তাহলে এ করে দেবে এখানে এরা কি এরা ব্রাদার সিস্টার আর এরা হাজব্যান্ড ওয়াইফ এভাবে বোঝার ক্ষেত্রে লিখে রাখতে পারো সাইড এরপর আগে কি বলেছে দেখো এ বিয়ের একমাত্র পুত্র এ যে আছে এ বিয়ের একমাত্র পুত্র আচ্ছা বিয়ের জেন্ডারটা আমরা জানি না এটাকে কেটে দাও জেন্ডারটা আমরা জানি না এটা এটাকে বক্স কারণ বিয়ে মেল হতে পারে ফিমেল দুটোই হতে পারে কারণ শুধু এখানে বলা যায় কি ছেলে তো এখানে যদি একমাত্র পুত্র হয় তাহলে এটাকে ব্রাদার সিস্টার এটা 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 পুত্র এটা তাহলে কি তার কন্যা ঠিক আছে এবার দেখো ডি কিউ এর বোন ডি যে আছে কিউয়ের বোন এই যে কিউ এর বোন ডি তার মানে এরা তিনজনই ভাই বোন এরা তিনজনই এখান থেকে ভাই বোন পেয়েছ এবার দেখো কি আর কিউ এর সাথে বিবাহিত আর যে আছে কিউ এর সাথে বিবাহিত জেন্ডার জানি না কিন্তু এখনো আর কিউ এর সাথে বিবাহিত তাহলে এরা আবার কি হাজব্যান্ড ওয়াইফ বা ওয়াইফ হাজব্যান্ড যে কোনো একটা হতে পারে এম আর এর বাবা এম যে আছে এম যেটা আছে এটি আর এর বাবা এই যে এম আর এর বাবা এন কিউ এর কন্যা এন যেটা আছে কিউ এর কন্যা এই যে এন এন হলো গিয়ে কিউ এর কন্যা ঠিক আছে এ পর্যন্ত এরপর দেখো কি আছে আমাদের যদি ভি এন দাদু হয় এই যে এখানে কোশ্চিনে যদি ভি এন এর দাদু এনের এর দাদু ভি যদি হতে হয় তাহলে ভি এখানে থাকবে তাহলে নিশ্চয়ই এই যে কিউ এই কিউয়ের বাবা হবে এটা কারণ এই যে এখানে এমটা একটা অলরেডি মেল জেন্ডার আছে এখানে কারণ এরা দুজন বিবাহিত তো এটা যদি দাদু হতে হতো তাহলে তো হতো না এখানে তাহলে এখানে তো এম অলরেডি হয়ে আছে মেল জেন্ডার তাহলে মেল জেন্ডার এখানেই হবে এটা বুঝতে হবে কিন্তু তাহলে এখানে যদি দাদু হয় দাদু হওয়া মানে কি এটা তার কী যাবে ছেলে এসে যাবে মায়ের মায়ের যেটা বাবা হয় সেটা নানা হয় তো এখানে দাদু কী হবে বাবার যেটা তোমাদের বাবার বাবা যেটা হবে সেটা দাদু হবে তাহলে এটা যদি মেল জেন্ডার হয় তাহলে এটা আটটা কি হবে তো আটটা হবে ফিমেল জেন্ডার এখানে তাহলে আটটা এসে গেল এখানে আমাদের কি ফিমেল জেন্ডার এইবার দেখো এই যে নিচের এরা তিনজনই তো ভাই বোন ছিল এই যে ডি এ কিউ এরা সবাই তিনজনে ভাই বোন তাহলে এরা তিনজনে যদি ভাই বোন হয়ে থাকে এবং এদের যদি এই কিউয়ের বাবা যদি ভি হয় তাহলে অবশ্যই ডি এরও বাবা ভি এরও বাবা ভি তাহলে বিটা কি বি হয়ে যাবে তাদের মা বি হয়ে যাবে কি তাদের মা এটা ফিমেল জেন্ডার হলো কিভাবে হলো বুঝতে পেরেছো আশা করছি এবার দেখো কোশ্চিন কি আছে আমাদের বি আর এর কে হয় বি যেটা আছে আর এর কে হবে তো আর এর কে এসে যাবে এটা এই যে ছেলের বউ ছেলের বউ তাহলে কী এসে যাবে শাশুড়ি শাশুড়ি অ্যান্সার হবে অ্যান্সার অপশন বি অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার আসলে বুঝতে পেরেছো নেক্সট কোশ্চিন চলে আসবো স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চিন ছিল কিন্তু নেক্সট দেখো আমাদের এগুলো কী সাজাতে হবে আমাদের অর্থ অনুযায়ী পরপর সাজাতে হবে কি আছে মহাসাগর ছোট নদী সমুদ্র হিমবাহ নদী অর্থ অনুযায়ী সাজালে কোনটার পরে কোনটা আসবে বলো প্রথমত হিমবাহ হিমবাহ থেকে কী উৎপন্ন হবে ছোটো নদী উৎপন্ন হবে ছোট নদী নদীতে পরিণত হবে সেই নদী প্রথমে কি মহাসাগরে পড়বে না সমুদ্রে প্রথমত সমুদ্রে সমুদ্র থেকে যেটা আছে উৎপন্ন হবে মহাসাগর বা হিমবাহ থেকে ছোট নদী ছোট নদী পরবর্তী দেশে নদীতে পরিণত হল নদী যেটা আছে গিয়ে পড়বে আমাদের কি সমুদ্রে সমুদ্রে গিয়ে পড়বে মহাসাগরে তো এই সিপিয়েন্সটা আমাদের কারেক্ট হবে দেখো কোথায় আছে ফোর টু ফাইভ থ্রি ওয়ান অপশান বি অপশান বি বন্ধুরা কারেক্ট নেক্সট কোশ্চেন সিম্বল চেঞ্জ তো শুধু সিম্বলগুলোকে চেঞ্জ করে নাও ভাগ মানে আচ্ছা ভাগ মানে ভাগই তাহলে ভাগ ফোর মাইনাস বিয়োগ মানে যোগ যোগ ছয় যোগ মানে কী আছে দেখো তো কোথায় যোগ মানে গুণ গুণ তিন আর গুণ মানে বিয়োগ বিয়োগ চার তাহলে ভাগের কাজ করলে এটা দুই প্লাস এটা আঠারো মাইনাস চার তার মানে কুড়ি মাইনাস চার মানে ষোলো ষোলো উত্তর উত্তর অপশান সে অপশান সেখান থেকে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন কি আছে আর এস টি পি এবং কিউ উত্তর দিকে মুখ করে এক শাড়িতে বসে আছে টি শাড়ির ঠিক মাঝখানে বসে আছে কিউ পি এর ঠিক পরে ডান দিকে এবং টি এর ঠিক আগে বাঁ দিকে বসে আছে এস ডান দিক থেকে একেবারে শেষে বসে নেই আর এর বাঁ দিকের তৃতীয় স্থানে কে বসে আছে সেটি নির্ণয় করতে হবে তো বলো আসবে আমাদের সবাই আছে উত্তর দিকে মুখ করে আছে মানে এই দিকে সবাই মুখ করে আছে কি আছে টি সারের ঠিক মাঝখানে বসে আছে তাহলে ঠিক এই মাঝখানে কে আছে এখানে টি কিউ পি এর ঠিক ডান দিকে এবং এর বাঁ দিকে বসে আছে তো এটা বাঁ দিক হয় এটা আমাদের কি হয় ডান দিক হয় তো টি এর বাঁ দিকে বসে আছে কে কিউ এই যে এখানে কিউ এবং কি কিউ আবার কি পি এর ঠিক পরে ডান দিকে আছে তার মানে এখানে কি আছে এখানে আছে পি এই এর ডান দিকে এবং টি এর বাঁ দিকে কিউ বসে আছে হয়ে গেছে এবার কি বলেছে এস ডান দিকের একেবারে শেষে বসে নেই তার মানে লাস্টে এস বসে নেই তাহলে লাস্টে কে আছে অবশ্যই আর আছে তাহলে মিডিলে এখানে আছে এস কারণ এস সবার শেষে বসে নেই এবার কোশ্চিনের অ্যান্সার কি চাওয়া হয়েছে আর এর বাঁদিকের তৃতীয় স্থানে কে বসে আছে তো আর এর বাঁদিক তৃতীয় স্থানে এক দুই তিন তিন নম্বর স্থানে কে আছে কিউ আছে তো অ্যান্সার আমাদের অপশন বি অপশন বি এখান থেকে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন অধিবর্ষ নয় এমন বছরে প্রথম দিনটি যদি শুক্রবার হয় তবে সেই বছরের শেষ দিন কোনবার হবে তো এটা কনসেপ্টের উপরে ক্যালেন্ডারের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তোমরা দেখে দেখে অ্যান্সার করে দিতে পারবে কিচ্ছু করার দরকার নেই এখানে ক্যালেন্ডার কনসেপ্ট কী যে যেগুলো লিপিয়ার বছর নয় অধিবর্ষ বা লিপিয়ার বছর নয় সেগুলো যেই দিনে শুরু হয় ক্যালেন্ডার মানে এক তারিখ যদি আজকে ফ্রাইডে হয় তাহলে একত্রিশে ডিসেম্বরও ফ্রাইডে হবে এটি মাথায় রাখবে কনসেপ্টটাকে মাঝায় মাথায় রাখবে যে এক তারিখ যদি ফ্রাইডে হয় তাহলে একত্রিশে ডিসেম্বরও কী হবে ফ্রাইডে হবে কিংবা অনেক টাইমে কোশ্চেন এইভাবে জিজ্ঞেস করা হয় যে দু সালের ফার্স্ট জানুয়ারি সোমবার মানডে তাহলে দু সালের ফার্স্ট জানুয়ারি বার হবে কী বার হবে এখানে দু হাজার চব্বিশ চোদ্দো এনে কী এসে যাবে টুইসডে হবে কেন টুইসডে হবে কারণ এখানে যেবারে শুরু হয় বছর পরের বছর যেটা আছে একদিন প্লাস হয়ে যায় লিপিয়ার যদি না হয় যে বছরটা আমাদের কোশ্চিনে দেওয়া আছে সেটা যদি লিপিয়ার না হয় কিভাবে হয় সেটা দেখো একটু যদি কনসেপ্টটাই ক্লিয়ার করতে যাও টোটাল আমাদের কি তিনশো পঁয়ষট্টি দিনে বছর লিপিয়ার ছাড়া এই এবার এক তারিখ কি হচ্ছে শুক্রবার বা সোমবার যেটাই হোক এক তারিখ তাহলে এক তারিখ যদি আমাদের এ হয়ে থাকে তাহলে এক তারিখের পরে আর কতদিন দিন থাকছে আমার এক তারিখকে বাদ দিয়ে দিলে আর কত দিন থাকছে তিনশো চৌষট্টি দিন এই তিনশো চৌষট্টি দিন পর কী বার আসবে সাত দিয়ে ভাগ করো এখানে পাঁচ সাতটা পঁয়ত্রিশ চোদ্দো সাত চোদ্দো কোনো রিমাইন্ডার নেই মানে যেবারে শুরু হয়েছে সেবারেই তাহলে সেই বারটাই হলো এখানে ঠিক তো এইভাবেও মাথায় রাখতে পারো তো জাস্ট এইভাবে মাথায় রাখবে যে লিপিয়ার ছাড়া এবং লিপিয়ারগুলোতে কি হয় লিপিয়ারগুলোতে এক প্লাস হয়ে যায় একদিন প্লাস হয়ে যায় মানে লিপি এই ব এই যদি লিপিয়ার বছর হতো তাহলে আমাদের যে ফ্রাইডেটা যেটা ছিল এক তারিখে যদি ফ্রাইডে হতো তাহলে একত্রিশ তারিখ আমাদের কী হয়ে যেত ফ্রাইডের পরে স্যাটারডে হয়ে যেত মানে একদিন এগিয়ে যেত একদিন কেন এগিয়ে যেত কারণ সেখানে আমাদের ফেব্রুয়ারি মাসটা উনত্রিশ দিনে হয় তো এখানে আমাদের অ্যান্সার অপশনে নেক্সট চলো ইংরেজি বর্ণমালাকে বিপরীত ক্রমে ডান দিক থেকে এগারোতম বর্ণটির দিকের সপ্তম বর্ণ কী হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে তো এই জেড টু এটা আমাদের বাঁ দিক এটা আমাদের হয় ডান দিক এবার কী বলা হয়েছে বিপরীত ক্রমে এই যে বিপরীত ক্রমে এইভাবে জেড এ এইভাবে লিখবে না জাস্ট বিপরীত ক্রমে জেড টু এ এই এবার সাজালে ডান দিক থেকে এগারোতম তো ডান দিক কোনটা এটা এই দিক থেকে এইদিকে এগারোতম বর্ণের বাঁ দিকে এর বাঁদিকে আবার কোনটা এর বাঁদিকে আবার কোনটা এর বাঁদিকে আবার এটাই এদিকেই বাঁ দিক তার মানে এগারোতম বর্ণের বাঁ দিকে আরও সপ্তম মানে প্লাস আরও সাত তাহলে আলটিমেটলি কত আঠারো তার মানে আঠারো নম্বর অ্যালফোভেটের কথা বলা হচ্ছে তো আঠারো নম্বর অ্যালফোভেট কি আমাদের আর হয় অ্যান্সার অপশান সি নেক্সট কোশ্চেন অভিধান অনুযায়ী সাজাতে হবে ডিসনারি অনুযায়ী তো ও আর ও আর ও আর ও আর আচ্ছা এটাতে টি আছে টি আছে আর এস কিউ আর এস টি কিউ প্রথমে কিউ আসবে চার চার নাম্বার এটা প্রথমে আসবে তারপর কোনটা আসবে আর আচ্ছা এস আর এস এস টি চার নম্বরের পরে তিন নাম্বারটা আসছে তাই না টিও আর আর এস টি এস আগে আসবে তারপরে টি আসবে আমাদের এস টি যদি হয় নাকি টি আগে আসছে এটাও টি আছে হম তিন নাম্বার আসবে তিন নম্বরেরটার পর আমাদের আচ্ছা আর এস চারের পর দুই চলে আসছে আর আছে তো এখানে এই যে ডবল আর আছে এখানে আর এর পরে এস আছে তার মানে দুই নম্বরেরটা আসছে দুই নম্বরেরটার পরে আসছে আমাদের তিন নম্বরেরটা তিন নম্বরটার পরে আসছে এক নম্বরটা এক নম্বরটার পরে আসছে আমাদের পাঁচ নম্বরটা এই এই সিকোয়েন্স চলছে তো অ্যান্সার আমাদের অপশানে তো বিচনে তোমরা আশা করছি যে আমি যে অ্যালফাভেটগুলো কীভাবে থাকে প্রথমে একদম অ্যাসেন্ডিং অর্ডারে থাকে তো অ্যান্সার আমাদের অপশানে নেক্স চালো প্রথত শব্দ দ্বারা কোনটি তৈরি করা যাবে না এখানে যে শব্দ আছে এখানে কোনটা তৈরি করা যাবে না যেখানে এক্সট্রা অ্যালফাবেট আছে সেটা তৈরি করা যাবে না কোনটাতে এক্সট্রা অ্যালফাবেট আছে দেখো তো প্রথম অপশানটাতেই দেখতে পাচ্ছি এই যে আর আর দেখো এইখানে কোথাও নেই তাহলে অ্যান্সার কি আমাদের অপশানে অপশানে এখান থেকে ক্যারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন মিসিং নাম্বার কোশ্চিন মার্ক বলো কী হবে কি অ্যান্সার আসবে আমাদের ট্রেক কাজে লাগাও কিছু এ দুটোর মধ্যে ডিফারেন্স তিন এ দুটোর মধ্যেও ডিফারেন্স তিন এ দুটোর মধ্যে ডিফারেন্স তিন এ দুটোর মধ্যেও ডিফারেন্স তিন এ দুটোর মধ্যে ডিফারেন্স পাঁচ তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স যদি পাঁচ করতে পারে কোনটা বসালে ডিফারেন্স পাঁচ হচ্ছে ষোলো বসালে পাঁচ হচ্ছে না আঠাশ বসালে পাঁচ হ্যাঁ আঠাশ বসালে পাঁচ হচ্ছে তো এটা অ্যান্সার আসবে আঠাশ টোয়েন্টি এইট টোয়েন্টি এইট এখানে টোয়েন্টি এইট বসাও অ্যান্সার আসছে সি অপশন সি এখান থেকে ক্যারেক্ট অ্যান্সার অথবা এই যে ষোলো বারো যোগ করলে আঠাশ এই দুটোকে পনেরো এবং তেরোকে যোগ করলে আঠাশ উনিশ এবং এগারোকে যোগ করলে তিরিশ ষোলো এবং চোদ্দোকে যোগ করলে তিরিশ ঠিক একইভাবে তেইশ এবং ছাব্বিশকে যদি যোগ করা হয় তাহলে ফর্টি ঠিক একুশ প্লাস আঠাশকে যদি যোগ করা হয় তবুও ফর্টি তো আসবে আমাদের আঠাশ অ্যান্সার হবে অপশন সে নেক্সট চলো কি বলেছে নিচের চিত্রে হাজারজন লোকের সমীক্ষা করার পর ইংরেজি হিন্দি মারাঠি জানা লোকের হিসাব দেওয়া হয়েছে তাদের মধ্যে কতজন লোক শুধু হিন্দি জানে তো শুধু হিন্দি জানে কতজন লোক তার মানে হিন্দির মধ্যে আমাদের অ্যান্সার আসবে এটা তো এখানকার মধ্যে হিন্দি জানে কে দুশো জন কারণ এই যে পঁয়ষট্টি জন আছে একে মারাঠি মারাঠিও হিন্দিও জানে মারাঠিও জানে আটাত্তর জন যে আছে সে হিন্দিও জানে ইংলিশও জানে এবং মিডলে একশো পঁচাত্তর জন যেটি আছে সেটি হিন্দি মারাঠি ইংরেজি সবই জানে তাহলে অ্যান্সার কি দুশো অ্যান্সার অপশান ডি নেক্সট নিচের কোন ভেনচত্রেরই কবি গীতিকার ও ক্রিকেটারের মধ্যে সম্পর্ক বলো কোনটা আসবে প্রত্যেক গীতিকারই কোনো না কোনোভাবে কবি এবং কবি বা গীতিকার যে কেউই ক্রিকেটার হতে পারে তো এরকম ফিগার আমাদের অ্যান্সার আসবে অ্যান্সার হবে অপশান সি নেক্সট দেখব ডিরেকশন কি বলেছে বিদ্যালয় বাড়ির দক্ষিণ দিকে অবস্থিত এবং বাজার বিদ্যালয়ের বাঁ দিকে অবস্থিত আবার অফিসের উত্তর দিকে অবস্থিত বাজার অবস্থিত বাজার থেকে বিদ্যালয় ও অফিসের দূরত্ব সমান হলে অফিস অফিসের কোন দিকে বিদ্যালয় অবস্থিত সেটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে তো বিদ্যালয়ের বিদ্যালয় যেটা আছে বাড়ির দক্ষিণ দিকে তো হাউসকে যদি এখানে নিই এর দক্ষিণ দিকে কে আছে বিদ্যালয় দক্ষিণ দিকে মানে কি নিচের দিকে নিচের দিকে আছে স্কুল এবার বাজার বিদ্যালয়ের বাঁ দিকে তো বাজারটা আছে এই দিকে বিদ্যালয়ের বাঁ দিকে আবার আবার অফিসের উত্তর দিকে বাজার অবস্থিত তো অফিসকে যদি এখানে নিই এর উত্তর দিকে কে বাজার এই উত্তর দিকে বাজার অবস্থিত বাজার থেকে বিদ্যালয়ের দূরত্ব বাজার এবং বিদ্যালয়ের দূরত্ব মানে এই ডিস্টেন্সটা ও অফিসের দূরত্ব বাজার থেকে অফিসের দূরত্ব এই ডিসটেন্সটা সমান হলে অফিস কোন দিকে আচ্ছা অফিসের কোন দিকে অফিসের কোন দিকে এই স্কুল অবস্থিত মানে বিদ্যালয় অবস্থিত তার মানে এটা কোন দিক এটা আমাদের নর্থ এটা হয় ইস্ট তাহলে এই কোনটা কী বলে আমরা নর্থ ইস্ট নর্থ ইস্ট মানে কি উত্তর পূর্ব তাহলে উত্তর পূর্ব বন্ধুরা উত্তর উত্তর আমাদের অপশানে অপশানে এখান থেকে সঠিক উত্তর নেক্সট দেখো কোন সংকেত অনুযায়ী হট গ্রাউন্ড টি যদি এক দুই তিন লেখা হয় ভেরি হট ডে যদি 3 5 6 লেখা হয় ডে এন্ড নাইট কে যদি আমাদের এখানে 5 8 9 লেখা হয় তাহলে ভেরি এর সংকেত কি হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তোমরা কিভাবে বের করবে এটাকে এই যে হট দুটোর মধ্যে হট শব্দ কমন তার মানে এখানে হট লেখো এবং সংকেতগুলোর মধ্যে কমন কি আছে দেখো 1 2 3 এবং 3 5 6 কমন নাম্বার তিন তাহলে হট ডিনোট করছে তাকে তিনকে ঠিক আছে এবার প্রথমটার সঙ্গে যদি নিই আচ্ছা হবে না কিচ্ছু নেই দ্বিতীয়টার সঙ্গে লাস্ট নাও দ্বিতীয়টার সঙ্গে লাস্টারটার মধ্যে কমন কী আছে যে ডে দুটোর মধ্যে ডে শব্দটা কমন আছে তাহলে ডে শব্দটাকে নিলাম এখানে সংকেতগুলোর মধ্যে কমন কি আছে পাঁচ তার মানে ডে ডিনোট করছে পাঁচকে এই যে এখানে দাবো পাঁচ এখানে পাঁচ তাহলে এখানে কি পাঁচ চলে গেল তিন চলে গেল পড়ে থাকলো কি ছয় এবং এদিকে হট গেছে ডে গেছে তাহলে পড়ে আছে কি ভেরি তাহলে ভেরি ডিনোট করছে আগে ছয় কে ছয় বন্ধুরা এখান থেকে উত্তর উত্তর আমাদের অপশান বি অপশন বি এখান থেকে আমাদের নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন আছে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন সকলেই কমেন্ট করে জানাবে এর অ্যান্সার কি আসবে যে হেমারের সঙ্গে যদি এটি হয় তাহলে লেডারের সংকেত আমাদের কি হবে একদম ইজি কোশ্চেন আছে ফাটাফাট এক্ষুনি তোমরা কমেন্ট করে জানো অ্যান্সারটা কি বেরিয়ে আসবে তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং